নমো বিষ্ণু। 299 বছর পর আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় এই 5 রাশি হতে চলেছে সৌভাগ্যশালী এবং মহাকোটিপতি। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ পীড়িত রয়েছে, বৃহস্পতি ড্যামেজ রয়েছে, বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে বা নক্ষত্রগত দিক থেকে দুর্বল রয়েছে, আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষ রূপে লাভ কিন্তু পাবেন। 299 বছর পর কিছু দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে। এই সংযোগের ফলে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে এই 5 রাশি সৌভাগ্যশালী ও মহাকোটিপতি হতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনুন। দেখুন, স্বয়ং বিষ্ণু দুহাত ভরে এই 5 রাশিকে করবে মহাকোটিপতি, আরকপতি, খারকপতি পর্যন্ত কিন্তু করতে চলেছে। তবে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং নমো বিষ্ণু অবশ্যই কমেন্ট বক্সে এই কমেন্টটি আপনারা করতে কিন্তু ভুলবেন না। আজ মধ্যরাত থেকে এই দুর্লভ মহাসংযোগে আগামী 15 দিনের মধ্যে এই 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি, সৌভাগ্য আসতে চলেছে এই 5 রাশি। স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে এই 5 রাশির ধনের ভাণ্ডার, অর্থের ভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির বিশেষ করে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং সফলতা, সাকসেস এবং প্রপার্টি থেকে লাভ পেতে চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায়। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, সফলতা, ইনকাম এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির অর্থনৈতিক স্থিতি, আপনাদের ডেইলি ইনকাম, ভাগ্য এবং কেরিয়ার এই জায়গা থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। আপনাদের কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, আপনি সিংহ রাশির মানুষ, কর্মক্ষেত্রে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে সিংহ রাশির কপাল কিন্তু খুলতে চলেছে, বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির, চমৎকার হতে চলেছে। এরপর যে রাশি স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে আজ মধ্যরাত থেকে 15 দিন 299 বছর পরে এই সংযোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির অর্থনৈতিক স্থিতি, কর্ম, ভাগ্য, কেরিয়ার এবং আপনাদের ব্যবসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু হতে চলেছে। ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে
আপনাদের লাভ, আকর্ষিক অর্থপ্রাপ্তি, এই যোগগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি হবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ পেতে কিন্তু চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের সৌভাগ্যের সূচনা হতে কিন্তু চলেছে, অর্থাৎ আপনারা না চাইতেই অনেক কিছু আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কর্মক্ষেত্রের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে, স্বয়ং বিষ্ণুর কৃপায় এই রাশিগুলি হতে চলেছে মালামাল। আপনার সৌভাগ্যের সূচনা আসতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের এই সময়ের মধ্যে কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল সেই কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশি কিছুটা ভালো শুভ ফল পাবে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কাজগুলো আপনাদের সম্পন্ন হবে। দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় কিন্তু বড় ধরনের লাভ নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। আগামী 15 দিন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন সময় নিয়ে আসতে কিন্তু চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং প্রত্যেকে আমি একটি কথা বলবো, বৃহস্পতি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলীতে খারাপ থাকে আপনার বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, আপনাদের জীবনে বড় ধরনের মুশকিল কাটবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের সুনাম অর্জন কিন্তু হতে চলেছে। সকলে সুস্থ থাকুন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।